হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে লুটা মাছ রান্না করব। কে কে চিনেন এই লুটা মাছ একটু কমেন্টে জানাবেন। লুটা মাছ রান্না করব, সেই লুটা মাছের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে 1 কেজি পরিমাণ মাছ, আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। এখন একে একে সব মশলাগুলো দিব। দিচ্ছি লবণ, দিচ্ছি 1 থেকে প্রায় 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা একটু বেশি দিতে হয়, একটু নরম মাছ তাই একটু জলটা বেশি দেবে। দেবো 1 চা চামচ জিরা গুঁড়া, মিক্স করে মাছগুলো ম্যারিনেট করার 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। এখন রান্না বসিয়ে দিব। তার জন্য এখানে নিলাম 1টা আলু, খুব পাতলা পাতলা করে বড় একটা আলু কেটে নিলাম। এটা হালকা বেজে তারপর দিব। এখানে লাগবে কাঁচামরিচ, 3 থেকে 4টা কাঁচামরিচ নিলাম, আর 2টা বড় পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে নিলাম ধনিয়া পাতা। আলুটা একটু বেজে তারপর দিব। কাঁচামরিচ 5 ফোড়ন দিয়ে নিলাম। আলুটা দিব, সামান্য লবণ, হলুদ গুঁড়া দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন 2টা টমেটো দিয়ে দিলাম। এখন দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু ভেজে নিয়ে তারপর দম দিয়ে মাছগুলো দিয়ে দিব। খুব সামান্য পানি দিব, লোকটা মাছের মধ্যে এমনিও পানি, লোকটা মাছের জল খুব বেশি দিতে হয় না। আলুগুলো কিছুক্ষণ ফুটছে, এখন মাছটা দিয়ে দিব। লুচা মাছটার গায়ে এমনিতে অনেক পানি থাকে, পানি পানি মাছটা নরম মাছ, ওই জন্য এই মাছটার মধ্যে খুব একটা জলের প্রয়োজন হয় না, খুব অল্প, একদম সামান্য, হয়তো খুব বেশি হলে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি, এই এর বেশি প্রয়োজন নেই। এখন ডেকে দিব, 5 মিনিট পর ফিরে আসব। প্রিয় দর্শক, দেখেন মাছ থেকে কী পরিমাণ পানি বেরিয়ে গেছে, মাছগুলো একদম পানি বের হয়ে মাছগুলো একদম চিকন চিকন হয়ে গেছে, হয়ে গেছে। আমার অনেক মজার একটা মাছ, আলু দিয়ে লুটটা মাছের জল। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। মাছের মধ্যে যেহেতু আলু দিছি, তাহলে জলটা আর বেশি শুকাবো না, একটু করে রাখবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।